গোর্খাল্যান্ডের দাবিতে সরকারের সঙ্গে অসহযোগের পথে মোর্চা। সোমবার থেকে অনির্দিষ্টকাল সব সরকারি অফিস বন্ধ, ব্যাংকও বন্ধ সপ্তাহে চার দিন। পাহাড় জুড়ে চলবে মোর্চার মিটিং মিছিল। কাল অফিসে না গেলে বেতন ও ছুটি কাটা যাবে ঘোষণার রাজ্যের। চাপে পড়ে সর্বাত্মক বাঁধের পথে গেল না মোর্চা। জনজীবন স্বাভাবিক রাখতে খোলা থাকছে স্কুল, কলেজ, হোটেল, রেস্তোরাঁ, দোকানপাট, সচল থাকবে পরিবহনও। কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর জানালো মোর্চা। মুখ্যমন্ত্রীর পাহাড় ছাড়তেই ফের সংঘাতের পথে মোর্চা। সরকারের আয়ের উৎসে অর্থনৈতিক অবরোধ, নেপালি ও ইংরেজি ছাড়া পাহাড়ের কোথাও থাকবে না অন্য ভাষার সাইনবোর্ড, ঘোষণা মোর্চা নেতৃত্বের। পাহাড়ে ফাঁস আরও শক্ত করছে রাজ্য সরকার। জিটিএর অডিট দ্রুত শেষ করতে উদ্যোগ। আরও ছজনকে নিয়োগ। আর্থিক তছরূপে ধরা পড়লে এফআইআর করে ব্যবস্থা সরিয়ে দেওয়া হলো কার্শিয়াং ও কালিম্পং থানার আইসিকেও। দেউলিয়া রাজনীতির কারণেই পাহাড়ে সন্ত্রাস। আইন শৃঙ্খলার সঙ্গে কোনো আপোষ নয়, আইন আইনের পথেই চলবে। শিলিগুড়ি ছাড়ার আগে মোর্চাকে ফের বার্তা মুখ্যমন্ত্রীর। জিটিএ নেতৃপক্ষিক বৈঠকের প্রশ্ন নেই। জিটিএর মেয়াদ শেষ হচ্ছে এ মাসেই জানালেন মুখ্যমন্ত্রী। 2 অগস্টের মধ্যে ভোট করে বোর্ড গঠন। নারদকাণ্ডে আজ সিবিআই দপ্তরে হাজিরা দিলেন না তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদ। আরও 3 সপ্তাহ সময় চেয়ে আইনজীবী মারফত আবেদন। অসুস্থতা ও রোজার কারণ দেখিয়ে সময় প্রার্থনা। জাতির জনক মহাত্মা গান্ধীকে অতি চালাক ব্যবসায়ী বলে বিতর্কে বিজেপি সভাপতি অমিত শাহ। কংগ্রেসকে নীতিহীন বলেও কটাক্ষ। প্রকাশ্যে কোনো মন্তব্য করার আগে ভেবে দেখা উচিত, অমিত শাহের মন্তব্যের সমালোচনায় মুখ্যমন্ত্রী। ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজিয়ন অফ অনার পাচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কলকাতায় এসে তাকে সম্মানিত করা হবে। তিনি সম্মানিত, প্রতিক্রিয়া প্রবীণ অভিনেতার। অভিনেতাকে টুইটে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।